আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এই অনুষ্ঠান আপনাদের একটি প্রিয় অনুষ্ঠান। প্রতিটি পর্বে আমরা একটি আলোকিত বিষয় এবং জীবন বদলানোর মতো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও তেমন একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। চলুন, আজকের আলোচনায় অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন তাকে আপনাদের সাথে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমার সাথে আছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় সুধি, আজ আমরা একজন মহামানবের কথা বলবো। আজ আমরা মানব ও মানবতার যিনি বন্ধু ছিলেন তার কথা বলবো। আজ আমরা এই সভ্যতাকে যিনি জাগিয়েছেন তার কথা বলবো। আজ আমরা এই পৃথিবীকে যিনি আলোকিত করেছেন, আলোকিত করার জন্যে সাজিয়েছেন তার কথা বলবো। তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা আলোচনা করব নবীদের চোখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বিষয়টি নিয়ে। আসলে নবীদের চোখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বিষয়টি খুব একটি চমৎকার বিষয়। আমরা জানি নবীগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, প্রশংসা করেছেন। যখন মেরাজে গিয়েছিলেন তখন একটি আকাশে দেখা হয়েছিল মূসা আলাইহিসাল্লামের সাথে বিশ্বনবীর। তখন মূসা আলাইহিসাল্লাম বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলেছিলেন, নবীজি আপনার সম্পর্কে আমার কিছু কথা আছে। কী কথা? তখন মূসা আলাইহিসাল্লাম বলেছিলেন, তু বাদি জামালু অখুবে সার তুরগার খরামি আরিনে বাগুয়াত আনজাতে কে গুপ্তলান তারানি। নবীজি, আপনি যে রূপ মাধুর্য সৌন্দর্য সম্মান মর্যাদা নিয়ে আজকের আল্লাহর সাথে দেখা করতে আসে আজিমে যাচ্ছেন, আপনি এই সৌন্দর্য নিয়ে সেখানে যাচ্ছেন, আমি যে তুর পাহাড়ে দাঁড়িয়েছিলাম, যেখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম রব্বি আরনি, আল্লাহ আপনাকে দেখতে চাই, আল্লাহ বলেছিলেন লান তারানি, আমাকে দেখা যাবে না, আমার ওই জায়গায় বসে যদি আপনি এই মর্যাদা রূপ সৌন্দর্য মাধুর্য নিয়ে ওই তুর পাহাড়ে দাঁড়াতেন এবং বলতেন রব্বি আরনি, আল্লাহ আপনাকে দেখতে চাই, আল্লাহ লান তারানি বলতেন না, আল্লাহ বলতেন আরনি, নবীজি আপনি আমাকে প্রাণ খুলে দেখে নিন। অন্যত্র মূসা আলাইহিসাল্লাম একদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে যখন নেমে আসতেছিলেন তখন মূসা আলাইহিসাল্লাম বলেছিলেন, মূসা কি দিল মাইলতে সোয়ে মোহাম্মদ মুজে কার দে খোদা ইয়া উম্মাতে মোহাম্মদ। আল্লাহ তাআলা, আমাকে তুমি মূসা নবী বানিয়েছো, আমি খুশি আছি, তবে আমাকে মূসা নবী না বানিয়ে যদি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত বানাতে, তাহলে মূসা নবী হয়ে যত না খুশি হয়েছি, বিশ্ব নবীর উম্মাত হলে তার চেয়েও বেশি খুশি হতাম। এই যে নবীদের কথা এবং নবীদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নবীদের যে আলোচনা এবং বাণী, সেটাই আজকের আমরা আলোচনার অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আমরা শুনবো ইনশাল্লাহ। চলুন আমরা অতীতের কাছ থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি। মোহতরম জি, ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিল হামীদ, ওয়া ইয আখাযাল্লাহু মীসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকুন লিমা মাআকুম ইলা আখিরিল আয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এমন একটি চমৎকার বিষয় এবং একটি ব্যতিক্রম বিষয় নিয়ে আমাদেরকে আজকে আলোচনার এই সূত্রপাত ঘটিয়েছেন, যে সমস্ত আম্বিয়া আলাইহিম সালাতু সালামের দৃষ্টিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। এবং সেক্ষেত্রে আপনি মেরাজের একটি তাৎপর্যময় ঘটনাকে এখানে রিলেটেড করেছেন, যেটা আসলে চমৎকার এবং এটি একটি ব্যতিক্রম বিষয় আমি বিশ্বাস করি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা আলোচনা তা আম্বিয়া আলাইহিম সাল্লাতামের কাছে ছিল, তার বড় প্রমাণ হচ্ছে পবিত্র কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরানে বলেছেন যে যখন আল্লাহ তার সমস্ত নবীদের কাছে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করে বললেন যে তোমাদের পরে একজন নবী আসবেন যার নাম হবে মোহাম্মদ, যার নাম হবে আহমদ, তো ওই নবী আসলে পরে তোমরা সমস্ত নবীরা যার জামানায় তিনি আসবেন তাকে কিন্তু ওই নবীর উম্মত হয়ে তার অনুসরণ করতে হবে, তোমরা কি মেনে নিয়েছো? তখন সব নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আকরার না, আমরা উই অ্যাকসেপ্টেড, আল্লাহ আমরা অ্যাকসেপ্ট করে ফেললাম। তো বোঝা গেল যে সমস্ত আম্বিয়া আলহিম সাল্লাসাল্লামের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বর্ণনা বা তার যে আচরণ, তার যে কোয়ালিফিকেশন, তার যে ক্যারেক্টার, তার যে তবিয়ত, তা কিন্তু স্পষ্ট ছিল।
শুধু তাই না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এটি স্পষ্ট জেনেছেন, আল্লাহ রাসুল যখন তার গুণকীর্তন সাহাবায়ে কেরাম করতেন, রাসুল কিন্তু বলেছেন, খবরদার আমাকে সাহাবা কখনও অন্য নবীদের উপরে বড় মনে করো না। এই যে কথাগুলো রাসুল বলেছেন, এগুলো তার ভদ্রতা, তার বিনয় বা তার মডেস্টি ছিল। কিন্তু আল্লাহ নবী সাইয়েদুল আম্বিয়া ছিলেন, তিনি বলছেন, আনা সাইয়েদুল ইবনে আদম, আমি তামাম বনি আদমের হচ্ছে সর্দার। এবং তার প্রমাণ আল্লাহ রাসুল দেখিয়েছেন এবং তা আল্লাহ পাক দেখায় দিয়েছেন তামাম উম্মতকে। কেননা আল্লাহ পাক যখন প্রথম জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই, সেই সময় কিন্তু মোল্লা আলী কারী রাহিমাহুল্লাহ বারী সহ ইবনু আয়াস সহ কাজী আয়াস সহ অধিকাংশ মুহাদ্দিসিনরা বলেছেন, সেই সময় কেউ কিন্তু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমার রব এই কথা বলার সুযোগ পাননি। আউয়াল মান ক্বালা বালা, সবার আগে যিনি বালা বলে আওয়াজ করে উঠলেন তিনি আর কেউ নন, তিনি আমার আপনার সকলের নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এই কথা শোনার পরে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তারা কিন্তু এই আওয়াজটি দিয়েছেন। তো হযরত আদম আলাইহিস সালাম শুরু করলে আমরা দেখব যে প্রত্যেক নবীর জবানে প্রিয় নবীর বর্ণনা পাওয়া যায়। আদম নবী বলেছেন, আল্লাহ আমাকে তুমি মুহাম্মদের ওসিলায় মাফ করে দাও, যেটি এসেছে হাদিসের কিতাব হযরত ইমাম হাকিম নাইসাপুরী তিনি কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে ইমাম হাকিম নিসাবুর রহমতুল্লাহ আলাইহি তিনি মুস্তাদরাক কিতাবে লিখেছেন, 4220 নম্বর হাদিসের মধ্যে আসছে। উনি বলছেন, আমি যখন আদম নবী আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে মুহাম্মদ সাল্লামের ওসিলায় মাফ করে দেন, আল্লাহ জিজ্ঞেস করলেন, কাইফ আরাফতা মুহাম্মাদান ওয়ালাম আখলুকহু, মুহাম্মদকে চিনলে কেমনে, তাকে তো এখনও আমি এখনও পাঠাই নাই পৃথিবীতে। আদম তখন বলেন, আল্লাহ লাম্মা খালাকতানি ওয়া রাফাতু ওয়া নাফাক্তা ফিয়া মিন রুহিকা, যখন আমাকে আপনি বানিয়েছেন আমার ভিতরে রুহের ফুৎকার করেছেন, নাজারতু ইলা কাওয়া ইমিল আরশি মাকতুবান ফিহা লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে রুহের ফুৎকার দেওয়ার পরে সৃষ্টির প্রথমে আমি তাকিয়ে দেখলাম আরশি আজিমের খুঁটিতে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আমি বুঝতে পারলাম যে মুহাম্মদ নিশ্চয়ই আপনার একজন একেবারে প্রিয় একজন আপনার গোলাম বা বান্দা, তা নাহলে আপনার সাথে আপনি তার নামটাকে যুক্ত করতে নেই না, কারণ তুদিফ ইসমাকা ইলা ইসমিহি। এই জন্য আল্লাহ রাসুলের আদম তাকে কিন্তু চিনেছেন। তার বিবাহের মোহর রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ শরীফের একটি বর্ণনা সহিহ সূত্রে পাওয়া যায়। আদম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনি আল্লাহ নবীর আগমনের জন্য কিন্তু দোয়া করেছেন, তার আগমন কেমনে হবে, তিনি কোথায় থাকবেন কোথায় না, তার উম্মতের গুণাগুণ আদম নবী বলেছেন। নূ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও কিন্তু উদাহরণ দিয়েছেন প্রিয় নবীর, এবং আল্লাহ রাসূল বলছেন, মাসালু উম্মতি কামাসালি সাফিনাতি নূ, আমার উম্মতের উদাহরণ হচ্ছে নূহ নবীর ওই সাফিনার মতো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা আপনি নিজেই বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তো বলেছেন, ইয়া আল্লাহ ইন্নি আজিদু ফিল আলওয়াহি উম্মা কাফারাতু সাইয়্যাতিহিম সালাওয়াতুল খাম, আল্লাহ আমি আমার তাওরাত কিতাবে এমন এক উম্মতের গুণাগুণ পেয়েছি যে উম্মত যতই গুণা করুক এরা মাফ চাইলে আপনি মাফ করে দেবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে গুণাগুলো অটোমেটিক ডাইরেক্ট হয়ে যাবে। আমি এক উম্মতের গুণাগুণ পেয়েছি যাদের জন্য পৃথিবীর সব জমিন মসজিদ বানিয়ে দিয়েছেন আপনি, একজন ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, যে ধর্মের মানুষ আমাদের অন্য ধর্মের ভাইয়েরা যারা আছেন, তারা নামাজ পড়তে হলে বা ইবাদত করতে হলে তাদের উপাসনালয়ে যেতে হবে। কিন্তু আপনার এমন এক উম্মতের গুণাগুণ তাওরাতে দেখলাম যারা কোথাও যাওয়া লাগবে না, কোথাও মসজিদ পায় নাই, যেখানে সাজদা করবে ওই জমিন তার জন্য সুপারিশ করবে আপনার কাছে, আল্লাহ ওই উম্মটাকে আমাকে দেন। হাদিসের ভাষ্য বলছে নবী মূসা আলাইহিস সালাম 7 বার এই উম্মতের গুণাগুণ পেয়ে তাতে আমাদেরকে বা আমাদের এই উম্মতকে নিয়ে যাওয়ার জন্য তিনি আল্লাহর কাছে অ্যাপ্লাই করেন। আল্লাহ বলেন, না হুম উম্মতু মুহাম্মদ, ওরা হচ্ছে আমার বন্ধু মুহাম্মদের উম্মত। মূসা তখন বলেন, আল্লাহ এত ভালো উম্মত যারা, আপনি ওই নবী না জানে কত ভালো, ওই নবীর উম্মত আমাকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তো আপনি যেটি সূচনাতে বলেছেন যে আল্লাহ নবী বানিয়েছিল ঠিক আছে, কিন্তু আমাকে এই উম্মতে মুহাম্মদে বানালে আমি বেশি খুশি হতাম। তো এই যে নবীদের যে অ্যাট্রাকশন ছিল আল্লাহ রাসুলের প্রতি, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনি জানেন কাবা ঘর তৈরি করে হাত তোলে বলছেন, ওয়া বাআস ফিহিম রাসূলাই ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ এমন এক ব্যক্তিকে আমার বংশ থেকে পাঠান যে আপনার কিতাব পড়বে, যে আপনার দিনের প্রতি দাওয়াত দিবে, যে মানুষের অন্তর পরিশুদ্ধ করবে, যে হিকমত শিক্ষা দিবে, যে এই জগতের বুকে আপনার এই দিনকে কায়েম করবে। তো এই যে শুভ সংবাদ দিয়েছেন কার সম্পর্কে, আমার রাসূল সম্পর্কে। ঈসা নবী তিনিও তো বলেছেন, ইয়াতি মিম বাদি ইসমুহু আহমদ, ও আমার উম্মতেরা আমার পরে একজন ব্যক্তি আসবেন যিনি আমার ভাই, তার নাম মুহাম্মদ আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু আখি ঈসা, আমি মুহাম্মদের ইতিহাস হচ্ছে আমি ইব্রাহিম নবীর দোয়া এবং আমার ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শুভ সংবাদের ফসল। সুবহানাল্লাহ। তো প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তারা কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেলিব্রেট করেছেন, এবং মেরাজের যে বিশাল ইতিহাস সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন।
সব নবী সেখানে হাজির হয়েছেন। এই হাজিরের ঘটনা কিন্তু তাফসীরে কুরতুবিতে স্পষ্ট বলা আছে, বিলজাসাদ তারা সশরীরে হাজির হয়েছিলেন এবং নামাজের ইমামতি প্রিয় নবী যখন করলেন তখন সাহাবা ইকরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্বিয়া আলাইহিসসালাম দাঁড়িয়ে তারা আদম নবী থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকে প্রিয় নবীর ভূয়সী প্রশংসা করেছেন যে নবীর ভূমিকা, নবীর কারণে আজকে আমরা এখানে হাজির হয়েছি। প্রিয় নবীর প্রতি ভালোবাসা, তাদের ডেডিকেশন, তারা অপেক্ষা করতেন কখন না জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জমিনে আগমন করেন, আমরা তার উম্মত হতে পারি। তো প্রত্যেক নবী আলাইহিমসাল্লাম তাদের যে তাওরাত, তাদের যে সহিফাগুলো ছিল, এই সহিফাগুলো খুঁজলে দেখা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা পাওয়া যায়। ইভেন যে আমরা হিন্দু ধর্মের যে বড় গ্রন্থগুলো আছে, মহাভারত, গীতা, তারপরে রামায়ণ, এই সমস্ত যে বড় বেদ বেদান্ত যেই সমস্ত কেতাবগুলো আছে সেখানেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূয়সী প্রশংসা তার বর্ণনা কিন্তু পাওয়া যায়। এবং সেটি তো আল্লাহ পাক কোরআনেও বলেছেন, আল্লাহ দিয়ে যদি নাহু মাকতুবান ইন্দাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, এমন এক উম্মি নবী, এমন এক বড় মাপের নবী যার বর্ণনা তারা পাবে তাওরাতে, তারা পাবে ইনজিলে। তো প্রত্যেক আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসালামের জীবন ইতিহাসে প্রিয় নবীর একটু ইশারা, ইঙ্গিত তারা কিন্তু তাদের উম্মতকে করে গেছেন, খবরদার উনাকে যদি পেয়ে যাও তোমরা, তোমাদের তার উম্মত হবে, আমাদের নবুয়তের খতম হয়ে যাবে, উনি এসেছেন, আমাদের ভ্যালিডিটি শেষ, উনার জিন্দেগি শুরু, উনার উম্মত হও, উনার উম্মত হলে সকলের উম্মত তোমরা হতে পারবে। ছোট্ট একটি বিরতির পরে আবার ফিরছি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, আমরা শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিরতি পেরিয়ে আবার ফিরে এসেছি অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আজ আলোচনা করছিলাম নবীদের চোখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাথে আছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে, নবীর সম্পর্কে, আমাদের বিশ্ব নবীর সম্পর্কে অন্যান্য নবীরা কী মন্তব্য করেছিলেন, তাদের চোখে কেমন ছিলেন আমাদের বিশ্ব নবী। আমরা শুনছিলাম মেয়েরা যে সমস্ত আম্বিয়াই কেরাম, সমস্ত নবীগণ মুসল্লি হয়েছিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন। আসলে এই যে সম্মেলনটা, এটা যে কত একটি গুরুত্বপূর্ণ এবং কত বড় মধুময় এবং মধুরতম এই সম্মেলনটা হয়েছিলেন, যে বিশ্বনবী সাইয়েদুল মুরসালিন, তিনি সকল নবীদের সর্দার, সমস্ত নবীদের সর্দার তিনি, তাহলে সেই সর্দার হতে হলে তাকে ইমাম হতে হবে, তাকে আল্লাহ তাআলা ইমামতি করালেন সেই বাইতুল মুকাদ্দাসে। সমস্ত নবীরা সেখানে ছিলেন, আম্বিয়াই কেরাম সেখানে ছিলেন। আসলে এই সম্মেলনটা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌজন্যেই হয়তোবা তিনি করেছিলেন। তো আমরা সেই কিয়ামতের দিন যখন আমরা একা আল্লাহর কাছে হাজির হব, সেই মহাবিচারের দিনে কোনো নবী আমাদের জন্য সুপারিশ করতে পারবেন না। যখন এক এক করে সবার কাছে যাওয়া হবে, হয়তোবা তারা বলবে যে তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে দেখো, তিনি হয়তোবা কিছু একটা করতে পারেন। সে মহাবিচার দিনেও কি ঘটবে এবং কিভাবে সুপারিশ করবেন এবং অন্য নবীরা কিভাবে তার প্রতি মানুষদেরকে যেতে বলবেন, সে কথাও ইনশাআল্লাহ আমরা আলোচনার এক প্রান্তে শোনার চেষ্টা করব। চলুন আজকের অতিথির কাছ থেকে আমরা এই বিষয়টি শুনছি। জি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। আপনি চমৎকার বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল এই পৃথিবীর সূচনার থেকেই না, বরং যে ফাইনাল ডেস্টিনেশন যেটা আমাদের পরকাল, এবং ইসলামী সভ্যতাকে কিন্তু পরকালমুখী সভ্যতা, ইসলাম কেবল ইহকালকে প্রাধান্য দেয় তাই না, বরং পরকালমুখী জীবন গড়ার জন্য বলে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল এই পৃথিবীতে আসার আগে থেকেই যে নবীদের কাছে পরিচিত তা না, বরং তার যে ভ্যালিডিটি, তার যে মূল্য, তার যে রেসপেকশন, তার যে প্রয়োজনীয়তা, তার যে ইম্পর্টেন্স, তা কিন্তু কেয়ামতের মাঠেও থাকবে, সুবহানাল্লাহ। এবং যেটি আপনি চমৎকার বলছিলেন যে সমস্ত উম্মাত দৌড়াবে গিয়ে আদম নবীকে বলবে আনতা আবুন নাস, আল্লাহ পাক আপনাকে ইন্নাল্লাহ খালাকাকা বিয়াদিহি, আল্লাহ নিজে বড় আরাম করে তার কুদরতি শক্তি দিয়ে আপনাকে নিজে বানিয়েছেন, আপনি ইশফিলানা ইলা রব্বিক, আমাদের জন্য আপনার প্রভুর কাছে আপনি একটু সুপারিশ করেন। তিনি বলুন লাস্তুল হ্যাঁ আই লাস্তুল শাফা, আমি এর ক্ষমতা রাখি না, ইজহাবিলা
নূহনবীর কাছে যাও, নূহনবী একই কথা বলবেন, ইব্রাহিম একই কথা বলবেন, মূসা নবী, ঈসা নবী সকলে একই কথা বলবেন যে লাস্তুলাহা ইজহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও শেষ নবী মুহাম্মাদের কাছে, কারণ তিনি তো খাতামুন নবীন, আল্লাহ তো জানিয়ে দিয়েছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবীন, তিনি হচ্ছেন সমস্ত নবীদের শেষ বা সমস্ত নবীদের ফিনিশার তিনি। এবং যেটি হাদিস শরীফ আল্লাহ রাসূল নিজেও বলেছেন সহিহ আল বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ইন্না মাসালি ওয়া মাসাল আম্বিয়া কামা মাসালি রাজুলিন বানা বাইতান, আমার এবং অন্য নবীদের উদাহরণ হচ্ছে যেমন একজন ব্যক্তি একটা ঘর বানালো, ফা আহসানা সানআন, সে সুন্দর করে ঘরটা বানালো, ইল্লা মা ওদালিবনা, একটা ইট বাকি ছিল, একটা ইটের বাকি ছিল আর সব সুন্দর করে বানানো হয়েছে, আমার আল্লাহ ওই ঘরটাকে সমস্ত নবীদের সুরাত দিয়েছেন আর আমি শেষ ইট হিসেবে আল্লাহ পাক ওই ঘরে যুক্ত করে নবুয়তের যে বিশাল মেহরাবকে, বিশাল ইমারতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহ রাসূলের কাছে সবাই যখন যাবেন কিয়ামতের ময়দানে, এক একটা দিন 50,000 বছরের সমান, মিকদারহু খামসুনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, এক একটা বছর 50,000 বছরের সময় একটা দিন, বিশাল লম্বা দিনে মানুষ যখন কোনো প্রকারের বিচারহীন অবস্থায় থাকবে, রাসূলের কাছে যখন সুপারিশ করবে, রাসূল বলবেন আনা লাহা, আমি এজন্য সব যোগ্য ব্যক্তি, ইন্নি ইখতাবাতু দুআ ইয়াউমিল কিয়ামা, অন্য সমস্ত নবী পৃথিবীতে দোয়া করে ফেলেছেন, তাদের শেষ দোয়াটা আমি শেষ দোয়াটা রেখে দিয়েছি আমার উম্মতের জন্য, সুবহানাল্লাহ। তো সেই নবী তিনি তামাম নবীদের উম্মতদেরকেও তিনি সুপারিশ করবেন আর সে আজিমের খুঁটিতে গিয়ে তিনি সাজদায় পড়ে যাবেন, দীর্ঘদিন কেটে যাবে, আল্লাহ তখন তার রহমতের আর সে আজিমের জোশ আসবে, রহমতের জোয়ার আসবে, আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, বন্ধু মাথা তুলুন, ইশফা তু শাফা, আপনি সুপারিশ করুন কবুল করা হবে, আপনি যা চান সাল তো তা, আপনি চান আমি আল্লাহ সব দিতে রাজি আছি, সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী তার কথা অন্য নবীরা কেন বলবেন না, বলার একটা বড় কারণ হলো আল্লাহ নবী অন্য নবীকে যে শ্রদ্ধা, যে ভালোবাসা, যে সম্মান দিয়েছেন তা দেখার মতো। সম্মানিত সম্মানিত উপস্থাপক জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম নবীকে তার আব্বা বলেছেন, ইব্রাহিম নবীর নাম নিয়ে কত মধুর আলোচনা তিনি করেছেন, তিনি বলেছেন তোমরা কি ইব্রাহিম নবীকে দেখতে চাও, আমি রাসূলকে দেখো, আমার চেহারা, আমার সুরত, আমার আব্বা ইব্রাহিমের মতো, সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা নবী কেমন, মূসা নবী কেমন, কত যে সম্মান করেছেন। এক সাহাবী তো আবু বকর সিদ্দিক নামে কেউ বলেছেন এই রাওয়ায়াতটি, যে একজন ইহুদি মূসা নবীর প্রশংসা করতে বেশি করেছে আবু বকরের চেয়ে, আবু বকর রাদিয়াল্লাহকে বলেছে মুহাম্মদ ইসলামের চেয়ে মূসা উত্তম, আবু বকর থাপ্পড় দিয়ে দিয়েছিলেন, রাসূল ডেকে আনবেন, আবু বকর খবরদার মূসা আমার ভাই, কেয়ামতের যখন সবাই বেহুশ হয়ে পড়বে আমি যখন প্রথম, আউওয়ালুমান ইউনশারু, প্রথম যাকে উঠানো হবে আমি মুহাম্মদ, সেই প্রথম ব্যক্তি, আমি গিয়ে দেখবো যে মূসা নবী আরশে আজিমের পিলারে দাঁড়িয়ে আছে, আমি জানি না তাকে বেহুশ করা হয়েছিল নাকি আমার আগে উঠানো হয়েছে। এই যে সম্মান, এই যে ভালোবাসা, এই যে শ্রদ্ধা অন্য নবীদের প্রতি শিখিয়েছেন তা কিন্তু অনস্বীকার্য। রাসূল বলছেন খবরদার লা তুখাইর নবীন আম্বিয়া, অন্য নবীর উপরে আমাকে তোমরা পায়রটি দিও না। ইউসুফ নবী তিনি প্রায় 7 বছর 7 মাস 7 দিন 7 ঘন্টা 7 মিনিট জেলখানায় ছিলেন, আমি থাকলে কী করতাম জানি না। তো এই যে ভদ্রতা, এই যে পলাইটনেস, এই যে মডেস্টি, এই যে থ্যাঙ্কফুলনেস আল্লাহ রাসূলের ছিল, এগুলো কিন্তু তার একটি চরিত্রের অংশ ছিল, তার বৈশিষ্ট্যের অংশ ছিল। সব আম্বিয়া আলাইহিম সালাম তার বৈশিষ্ট্যগুলো যখন পড়তেন তাদেরকে, তাদের চোখের পানি ফেলতেন আর তার দোয়া করেন আল্লাহ ওই নবীকে আমাদেরকে দেখাইয়া দাও, আল্লাহ সেই সেই আরজি কিন্তু যেটি আপনি বলেছেন যে নবীকে উদ্দেশ্য করে মেয়েরাজে এই ঘটনা কিন্তু আল্লাহ ঘটিয়েছেন। সব নবী যখন রাসূলকে দেখেছেন জড়িয়ে ধরেছেন, আখুন সাদেক, আখুন সাদেক, কেউ আমাদের প্রিয় ভাই বলে জড়িয়ে ধরেছেন, কেউ আমার প্রিয় সন্তান বলে ইব্রাহিম তাকে জড়িয়ে ধরেছেন, আদম তার প্রিয় সন্তান বলে জড়িয়ে ধরেছেন, তার সন্তানের মধ্যে শ্রেষ্ঠ নবী হয়েছে। আমার সন্তান যদি ভালো ডাক্তার হয়, ভালো আলেম হয়, তাহলে আমার কত খুশি লাগবে, আমার ভাই যদি ভালো একটা বড় পদস্থ হয় কত খুশি লাগবে। তো নবীদের কত খুশি যে শেষ নবী আমাদেরকে সাফায়াতের কান্ধারে, যিনি আমাদের ইমানের বাণী, যিনি তিনি মেরাজে চলে এসেছেন, কি যে আনন্দ আকাশে ঘটেছিল, যার জন্য দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ আমার বংশের মধ্যে থেকে একজন নবী প্রেরণ করে দাও, সুবহানাল্লাহ। তো এই যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহিস সালামের উম্মতদেরকে রাসূল শিখিয়েছেন ইমান কি জিনিস, ইমানের সংজ্ঞায় তিনি শিখিয়েছেন আন্তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কেবলমাত্র কোরআনকে বিশ্বাস করা ইমান নয়, ইসলামী বিধান হচ্ছে আসমানের সমস্ত কেতাবকে, এগুলো এখন চেঞ্জ হয়েছে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এগুলো যে এসেছিল তা বিশ্বাস করা, এবং প্রত্যেক নবীকে
নিজের নবীর মতো শ্রদ্ধা করা, এটি হচ্ছে ইমানের বড় একটি পরিচায়ক। এই পৃথিবীতে কেউ যদি একজন নবীকে অস্বীকার করে, একজন নবীকে সে তাওহীন বা অপমান করে, তার বদনাম করে, সে ইমানদার থাকতে পারবে না। তো ইসলাম কত অর্গানাইজড, ইসলাম যে আমরা বলি যে ইউনিভার্সাল ব্রাদারহুডের কথা বলে, এগুলো কিন্তু ইসলামের নবী এই শিক্ষা দিয়েছেন যে সব নবী আমাদের নবী, সব নবী আমাদের শ্রদ্ধার পাত্র, সবাইকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে। তারা মাসুম ছিলেন এই আকিদা বিশ্বাস স্থাপন করতে হবে, তারা বেগুনা নিষ্পাপ ছিলেন। অতএব রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেমন সম্মান দিয়েছেন, সম্মান তিনি পেয়েছেন, তিনি ভালোবেসেছেন, ভালোবাসা পেয়েছেন, তিনি আলোচনা করেছেন, আলোচনা তার থেকে কিন্তু অন্যান্য নবীরা তার আলোচনা তার উম্মতকে করে গেছেন। তো এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ যখন থাকবে, তখন কিন্তু একটা সমাজ বিনির্মাণ হবে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইতিহাসগুলো সুন্দর করে ভেঙে ভেঙে বলেছেন, যার কারণে আমরা বিশ্বাস করেছি নূহ নবী তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন, যেটি কিয়ামতের দিন ঘটবে। আল্লাহ নূহ নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি দাওয়াত দিয়েছ? নূহ নবী হ্যাঁ দিয়েছি, উম্মত বলে দেয় নাই, নূহ নবী নামে কাউকে চিনি না আমরা। আল্লাহ নবী নূহ তখন বলে, আল্লাহ আমার তো কোনো উপায় নাই, উম্মতে মোহাম্মদী সাক্ষী দিতে পারে, আপনি দেখেন তাদের সাক্ষী নিয়ে, আপনি জানেন থেকে আমাদেরকে ডাকা হবে। তোমরা কি জানো নূহ নবী দাওয়াত দিয়েছেন? আমরা হ্যাঁ দাওয়াত দিয়েছেন, কেমনে জানলা? নূহ নবীকে চিনো কেমনে তোমরা? তার উম্মত তাকে চিনছে না? আমরা বলবো, আল্লাহ আমাদের নবী মোহাম্মদ কখনো মিথ্যা বলেন নাই, আমাদের নবী সব নবীকে দিল উজাড় করে ভালোবাসতে বলেছেন, আমাদের নবী শিখিয়েছেন, নূহ তার দাওয়াত পৌঁছিয়েছেন। আল্লাহ আমাদের নবী যা বলেছেন, আপনার কোরআন যা বলেছে, তা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ আল্লাহ আমাদের দাওয়াত কবুল করে বলবেন, নূহ নবীর উম্মতরা তোমরা মিথ্যা বলছো। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া কাযা আলিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, মানুষের জন্য তোমাদেরকে সাক্ষী আমার আল্লাহ বানিয়েছেন। তো এই যে আম্বিয়া আলাইহিম সালাতামের চোখে প্রিয় নবীর চেহারা কেমন হবে, তার হাইট কেমন হবে, তার দেহের আকৃতি কেমন হবে, তার লেবাস কেমন হবে, তার পোশাক কেমন হবে, এই সবগুলো কিন্তু ওই নবীদের কেতাবগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং সেই নবীরা তাদের উম্মতকে ওই নবীর আগমনের শুভ সংবাদ দিয়েই কিন্তু পৃথিবীতে তাকে ছেড়ে দিয়েছেন। আমি চলে যাব, একটা কথা সব নবী বলেছেন, তা হচ্ছে যে আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ। সব নবী আলাইহিম সাল্লাতু ওয়াসাল্লামের দাওয়াতের পলিসি ছিল যে তারা বলেছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। তাওহীদ ফিল উলুহিয়া, তাওহীদ ফিল আসমা ওয়া সিফা, এবং সবচেয়ে বড় বিষয় যে তাওহীদ ফিল ইবাদত, ইবাদত হবে একমাত্র আল্লাহর। এবং তার সাথে বিদায়ের সময় তারা এই মেসেজ দিয়েছেন, আমরা চলে যাচ্ছি কিন্তু আমাদের পরে যদি তোমাদের জিন্দগিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে যান, তার অনুসরণ করো, বেঁচে যাবা। অর্থাৎ সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রমোট করেছেন এবং সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা বলে গেছেন। জি ইনশাআল্লাহ, ছোট্ট একটি বিরতির পরে আবার ফিরছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমরা শীঘ্রই ফিরবো, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতি পেরিয়ে আবার আমরা ফিরে এসেছি অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম নবীদের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সাথে আছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ। আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীরা সম্মান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদের পূর্ববর্তী নবীদেরকে সম্মান করেছেন, শ্রদ্ধা করেছেন। তো আমরা একটি বিষয় জানি যে সমস্ত নবীদেরকে যতগুলো গুণ দিয়েছিলেন, সমস্ত নবীদের যতগুলো গুণ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই পরিমাণ সবগুলো গুণ তাকে দিয়েছিলেন, আর তার মর্যাদাকে অনেক উঁচু করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওরাফা আনা লাকা যিকরক, নবী হে আপনার মর্যাদা বৃদ্ধির জন্য আপনার জিকিরকে স্মরণকে সমুন্নত করা হয়েছে, সুবিশাল করা হয়েছে, সুমহান করা হয়েছে, সুউচ্চ করা হয়েছে তার মর্যাদা। আজ পৃথিবীর সবখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল এবং আছে। আদম আলাইহিস সালাম যখন মাটি ও পানি, তখনও আমার নবী রাসূল তিনি ছিলেন, নবী ছিলেন তিনি, এখনও তার নাম আছে পৃথিবীর ইথরে ইথরে, তার নাম এখনও উচ্চারিত হচ্ছে,
পৃথিবীর কোটি কোটি মসজিদে দৈনিক পাঁচবার আল্লাহর নামের সাথেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামটিও সুউচ্চ স্বরে উচ্চারিত হচ্ছে। পৃথিবীর প্রতিটি মসজিদে, আমাদের আনাচে কানাচে যতগুলো মসজিদ আছে সবখানেই প্রতিদিন পাঁচবার আমার নবীর নাম উচ্চারিত হয়। প্রতিটি মানুষ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর নামের সাথে নবীজির নামটাকেও উচ্চারণ করে। আজ পৃথিবীর সবখান থেকেই আমরা নবীর ভালোবাসা চাই। যারা নবীকে ভালোবাসে তারা যদি নবীকে গালি দিতে শোনে তাহলে তাদের অন্তরে আঘাত লাগে, রক্তক্ষরণ লাগে, রক্তক্ষরণ হয়, হৃদয়ে ব্যথা লাগে, কষ্ট লাগে। এজন্যে আমরা সবাই নবীকে ভালোবাসবো এবং নবীর এই উত্তম আদর্শকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্যে আমরা কাজ করব। চলুন আমরা সংক্ষিপ্তভাবে আমাদের অতিথির কাছ থেকে এই বিষয়টি নিয়ে আরও আলোচনা শুনছি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। চমৎকার আপনি বলছিলেন যে সমস্ত আম্বিয়া আলাইহিম সালাতামের যে ভালো ভালো কোয়ালিফিকেশন সেগুলো কম্প্রেস করে, কম্বাইন করে আল্লাপাক তার রাসুলকে এই মর্যাদায় সমুন্নত করেছেন। এই জন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য তিনি নিজেকে প্রাউড ফিল করতেন না, তিনি বরং বিনয়ী থাকতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া লা তাজআলনি ওয়া জাআল ফি উয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ আমার চোখে আপনি আমাকে বড় বানিয়ে দিয়েন না। তো রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এজন্য দেখা যায় বিনয়ের মূর্ত প্রতীক ছিলেন এবং সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের যে কাছে তিনি নন্দিত ছিলেন, তিনি অত্যন্ত সেলিব্রেটেড ছিলেন। এজন্য দেখা যায় যেটি পবিত্র কোরআনে পাক সূরা নিসার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল আল্লাহ পাক বলছেন যে ওয়াকানু মিন কাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, যে যারা কাফেররা তাদের বিরুদ্ধে যখন ইহুদি নাসারারা যুদ্ধ করত তখন ইহুদি নাসারারা একটা নামের ওসিলা দিয়ে দোয়া করত, আয় আল্লাহ আমাদেরকে আপনি ইন্নানা নাস্তাফতিহু মিনকা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ আপনার কাছে মুহাম্মাদের ওসিলায় আমরা বিজয় চাই। ইহুদিরা এবং নাসারারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করত, তাতে কী বোঝা যায়? তাতে বোঝা যায় যে ইহুদি এবং নাসারাদের কাছে আমার রাসূলের পরিচয় স্পষ্ট ছিল। এবং যখন আপনার আব্রাহা, যখন আপনার অনেক বড় বড় যারা নাকি হেব্রুল ইহুদ, ইহুদির বড় বড় পণ্ডিতরা, তখন বুহাইরা নামক পণ্ডিতের নাম বেশি আমরা পেয়ে যাই, তিনি যখন শুনলেন রাসূলের ইতিহাস, রাসূলের পাকের চেহারা, রাসূলের পাকের হাঁটা, রাসূলের পাকের চলা কথা বলন, তিনি কিন্তু তাওরাত মিলিয়ে ফেলেছেন। যখন একবার আল্লাহ নবী সিরিয়াতে গেছেন, আল্লাহ রাসুল ছোট্ট 7-8 বছর বয়স, তখন রাসুল সাল্লামের কাছে এসে বুহাইরা পণ্ডিত বলল, আবু তালেব তোমার সাথে যে ছোট্ট ছেলেটা আছে তাকে সহ তোমাকে দাওয়াত খেতে বসেছেন আবু তালেব। তিনি বললেন, তোমার সন্তানটা কই, তাকে নিয়ে আসছো না কেন? আবু তালেব, হুয়া ইবনি, মোহাম্মদ আমার বেটা, আমার ছেলে রেখে আসছি, উনি উটগুলো পাহারা দিচ্ছেন। তখন বুহাইরা বলল, না মোহাম্মদ তোমার সন্তান হতে পারে না, আমাদের তাওরাতে আমাদের আল্লাহ পাক আমাদের নবী মুসাকে জানিয়েছেন যে তার নাম মোহাম্মদ, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি যে রাসুল পাকের উল্লেখ পূর্ববর্তী কিতাবে ছিল, যার কারণে ইহুদি নাসারারা রাসুল পাকের নাম স্পষ্ট নিয়ে নিয়ে তারা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করতে চাইতো। এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিফিকেশনগুলো কি? বুহাইরা বলল, আমি মিলিয়ে দেখেছি, আমি নাজাতু ইলা মুহাম্মাদিন ইবনিক, আমি তোমার সন্তান মোহাম্মদকে তাকিয়ে দেখেছি, মা মিন হাজারিন ওয়ালা মিন শাজারিন ইল্লা সাল্লাম আলাইহি, আমি তাকিয়ে দেখলাম ছোট্ট মোহাম্মদ, ছোট্ট বালক, সে যেদিকে হাঁটছে ওদিকে গাছগুলো ঝুঁকে যাচ্ছে, পাথর গুলো গড়িয়ে পড়ছে, যেদিকে যাচ্ছে আকাশের একটা মেঘমালা তাকে ছায়া দিয়ে সামনে এগিয়ে নিচ্ছে। যে এই যে কোয়ালিফিকেশনগুলো, এগুলো আমাদের তাওরাত আমাদের ইঞ্জিল বলছে, তিনি আর কেউ নন, তিনি আখের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূলে পাক বলেছেন, মেরাজে গিয়ে আমি দেখেছি, ইন্নিরা আইতু মূসা আন্নাহু ইউসাল্লি, ইন্নিরা আইতু ইউনুস আন্নাহু ইউলাব্বি, ইউনুস নবী তালবিয়া পড়ছেন। এই যে নবীদের মধ্যে যে কোঅপারেশন, নবীদের মধ্যে যে কানেকশন ছিল, এটা কিন্তু দেখার মতো। এবং সেটা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা ব্যতিক্রম বিষয় আমি বারবার বলতে চাচ্ছি, যে আলোচনা করলাম আমরা এবং আল্লাহ নবী, তিনি যে কত বেশি সেলিব্রিটি ছিলেন, কত বেশি আকাঙ্ক্ষার ধন ছিলেন সাহাবায়ে অন্যান্য নবীদের কাছে, তা কিন্তু প্রস্ফুটিত হলো। এবং অন্যান্য নবীদের যে জীবন ইতিহাস থেকে পাওয়া যায়, তারা কিন্তু অনেক ক্ষেত্রে আল্লাহ নবী যে গুণগুলো পেয়েছেন সেগুলো বলতেন যে এই গুণগুলো আমাদের কাছে পাবে না তোমরা, এই গুণগুলো পাবে শেষ নবীর কাছে, মুহাম্মদের কাছে। প্রত্যেক নবী, যদিও তারা সিনিয়র ছিলেন, কিন্তু তার জুনিয়র হিসেবে আল্লাহ রাসুলকে কিন্তু কখনো আন্ডার এস্টিমেট করেন নাই। এবং রাসুল বলছেন, নাহ আখিরুন আল আউয়ালুন, আমরা সবার শেষে আসছি কিন্তু আমরা সবার আগে হব। নাহনুল আখিরুনা ফিল ইতিয়ান, আমরা আসার দিক থেকে সবার পরে কিন্তু আমরা আউয়ালুন নাস ইয়াদখুলুন আল জান্নাতান উম্মাতু মুহাম্মদ, প্রথম উম্মত যারা জান্নাতে ঢুকবে তারা হচ্ছে উম্মতে মুহাম্মদ।
এই সব গুণগুলো সাহাবায়ে অন্যান্য নবীরা প্রাউড ফিল করতেন। কোনো নবী কোনোভাবেই ঈর্ষা করেন নাই যে মুহাম্মদের এত গুণ, বরং তারা প্রশংসা করতেন আমাদের সন্তান এত বিশাল গুণ, এত মজাদার। সমস্ত নবী রসুলগণই আমার বিশ্ব নবীকে সম্মান করেছেন এবং তাকে ভালোবেসেছেন। যে মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে রসুল সাল্লাহ সাল্লামের সম্মানের কথা, মর্যাদার কথা কোনো কলম, কোনো মানুষ তার কলম দিয়ে লিখে শেষ করতে পারবে না, কোনো আলোচনায় শেষ করা সম্ভব নয়। আমরা চেষ্টা করেছি মহাসমুদ্র থেকে দুই একটি মুক্ত উঠানোর চেষ্টা করেছি আজকের। আমরা অন্য কোনো সময় এই বিষয়টি নিয়ে আরও অনেক গভীর আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটি মোনাজাতের মাধ্যমে আজ এই অনুষ্ঠান শেষ করব। যে যেখানে আছেন আমাদের সাথে চাইলে মোনাজাতে শরিক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. اللهم امين. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. امين. ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও হামকো গুনা রব্বানা, বুজুর্গো কি নেহি হামকো জরুরত, গুনা আল্লাহ গোলাম আপনা বানা মুজকো খুদায়া, বুজুর্গ হতে চাই না তোমার গোলাম হতে চাই, তোমার গোলাম হিসেবে মোদের কবুল মঞ্জুর করো আল্লাহ। আমিন। রব্বুল আলামিন, যেভাবে বন্দিগি করলে তুমি খুশি হও, যেভাবে জিন্দিগি চালালে তুমি খুশি হও, ওইভাবে বন্দিগি জিন্দিগি আল্লাহ চালানোর এবং বন্দিগি করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, গুনার সাগরে ডুবে গেছি আমরা, একজন মানুষ সাগরে পড়ে গেলে একটা কচুরিপানা তালাশ করে, একটা কচুরিপানাও যদি পাওয়া যায় তবুও কিছুক্ষণ সময় একটু বেঁচে থাকা যাবে ওটা ধরে। ঠিক তেমনি ভাবে আমরা গুনার সাগরে পড়ে হাবুডুবু খাই, আর তোমার একটু রহমতের আশায় চেয়ে আছি আল্লাহ, তুমি যদি একটু করুণা করো আমাদেরকে গুনার সাগর থেকে তুলে নাও আল্লাহ, তাহলে আমাদের রক্ষা হবে। এই গুনার সাগর থেকে মোদের তুমি একটু তুলে নাও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের সাথে যারা হাত তুলেছে এদের মধ্যে অনেকের মা বাবা আত্মীয় স্বজন অন্ধকার কবরে পড়ে গেছে। অন্ধকার কবরে যখন মানুষ পড়ে যায় তখন বড় অসহায় হয়ে যায়। অন্ধকার কবরের মানুষগুলোর জন্যে একটু দোয়া করছি আল্লাহ, যে যেখানে হাত তুলেছে এদের মধ্যে স্বজনরা যারা অন্ধকার কবরে চলে গেছে সবার কবরের আজাব তুমি বন্ধ করে দাও, সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সবার জিন্দিগি বন্দিগি সব কিছু তুমি আল্লাহ কবুল করে নাও। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়া জালা আখিরা কালামিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।